ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ব রাজনীতির সংকট নিয়ে না ভেবে ক্ষমতাবান দেশগুলোর মাথা ব্যথা বাংলাদেশের মতো দেশ নিয়ে। অনির্বাচিত মেয়রদের জবাবদিহিতা নেই বলেই ঢাকায় ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবস্থা, বললেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইতালিতে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-26 জুলাই এই সম্মেলন হবে। বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.7%, বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের তথ্য। রাজধানীর শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হাতির ঝিল থেকে যুবকের মরদেহ উদ্ধার। বরিশাল মহানগর শ্রমিক লীগের কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। মণিপুরে আদিবাসী দুই নারীকে বিব্রস্ত করে রাস্তায় ঘোরানোর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হলেও বীরেন সিংকে বহাল রাখার ইঙ্গিত ভারতের কেন্দ্রীয় সরকারের। সুইডেনে দ্বিতীয় দফায় কোরআন পোড়ানোর অনুমোদন দেয়ায় বাগদাদ থেকে সুইডিশ রাষ্ট্রদূত বহিষ্কার। এসিসি ইমার্জিং কাপে বাংলাদেশ এ টিমের আজ ফাইনালে ওঠার কঠিন লড়াই, প্রতিপক্ষ শক্তিশালী ভারত এ দল। ম্যান সিটির রিয়াদ মাহরেজ যোগ দিলেন আল আহলিতে। লিভারপুলের জর্ডান হেন্ডারসনকে নেয়ার প্রক্রিয়া শেষ করে এনেছে আল ইত্তিফাক।